যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটি দৈনিক 100 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টা হাজত পূর্ণ করে দিবে। আমাদের কত হাজত আছে, কত প্রয়োজন আছে, কত ইচ্ছে আছে। কোনো ব্যক্তি যদি এই দোয়াটি 100 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার 100টা হাজত পূর্ণ করে দিবে। শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক বানায় দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবীরা শোনো, তোমাদেরকে আমি জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের খবর দিব কিনা বলো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দিবেন। বিশ্ব নবী তখন বললেন, রে সাহাবীরা শোনো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাই হলো জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার। যে ব্যক্তি যত বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তত বেশি জান্নাতের গুপ্ত ধনের মালিক তাকে বানায়া দিবে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে যত বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তত বেশি রিজিকের ব্যবস্থা করে দেবে। সাহাবা একরাম বলতো, নবীজি, রিজিকের কষ্টে আসি, ঘরে 3 দিন ধরে খাবার নাই, 7 দিন ধরে খাবার নাই। নবীজি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, নবীজি, 1 সপ্তাহ পর্যন্ত করে খাবার নাই, পানি নাই, সন্তানকে মুশরিকরা নিয়ে বন্দি করে রাখছে, বিপদের মধ্যে আছি, খাবার নাই, বিপদের মধ্যে আছি। নবীজি বললেন, এমন একটা দোয়ার কথা তোমাকে বলবো, যে দোয়া পড়লে রিজিকের ব্যবস্থা হবে, বিপদ থেকে আল্লাহ তোমারে মুক্ত করে দেবে। ও নবীজি, কি দোয়া? ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাগফির মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাড়িতে চলে যাও, তুমি আর তোমার বিবি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, সন্তানকে আল্লাহ মুক্ত করে দেবে, আল্লাহ গায়বী থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। তাই হলো আমল শুরু করে দিয়েছে, সন্তান অটোমেটিকলি মুক্ত হয়ে বাড়িতে চলে এসেছে, আর আল্লাহ তাআলা 4000 বকরি বাড়িতে পাঠাইয়া দিয়া গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আয়াত নাজিল করে দিয়েছে আল্লাহ তাআলা সূরা তালাকের 2 নম্বর আয়াত, ওয়া মাইয়্যা ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আউফ ইবনে মালিক আল আশজাঈর মতো কেউ যদি বিশ্বাস করে, আল্লাহর উপর ভরসা করতে পারে, আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ যেমনি তাকে বিপদ থেকে মুক্ত করেছে, তোমাদেরকে বিপদ থেকে মুক্ত করবে, আর ধারণাতীত জায়গা থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেবে। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যত বেশি পাঠ করবেন, তত বেশি গুপ্ত ধনের মালিক হবেন, তত বেশি রিজিকের ব্যবস্থা হবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত থেকে হেফাজত করবে। এই জন্য নিয়ম করে নেবেন, দৈনিক 100 বার পাঠ করবেন, বেশি পাঠ করতে ভালো, আর কেউ চাইলে সকালে 100 বার, সন্ধ্যাবেলা 100 বার। যদি আপনি এই দোয়াটি দৈনিক 100 বার পাঠ করতে পারেন, রিজিকের ব্যবস্থা হবে, জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক তো হবেনই হবেন, নবীজি বলেছেন, এবং 100 দিন দুনিয়ার বড় বড় হাজত আপনার আল্লাহ পূর্ণ করে দেবে। আপনার হাজত কয়টা আছে, কয়টা প্রয়োজন থাকে আমাদের, কয়টা ইচ্ছে থাকে বলেন তো, আর এই দোয়ার মাধ্যমে আল্লাহ আপনার 100টা ইচ্ছে, 100টা হাজত আল্লাহ পূর্ণ করে দেবে। এই জন্য দুনিয়ার মানুষের সব ক্ষমতা কিন্তু নাই, দুনিয়ার ডাক্তার কবিরাজের কিন্তু সব ক্ষমতা নাই। অনেক সময় দেখেছি, অনেক ডাক্তার বলে আপনি 3 মাস বাঁচবেন, অনেক ডাক্তার বলে আপনি 2 মাস বাঁচবেন, হাসপাতাল থেকে ফিরাইয়া দেয়, কিন্তু ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তাকে 10 আরো 20 বছর হায়াত বাড়াইয়া দেয়, নিজের চোখে দেখে সব কিছু মানি তো আল্লাহ তাআলা। এই জন্য যখন সময় পাবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অফিসে আসেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গাড়িতে আসেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, চলতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রান্না বান্না করতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন জিনিস হারায় ফেলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, টেনশনে পড়ে গেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিপদের সংবাদ আসছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই একটা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা 100 বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ আপনার 100 হাজত পূর্ণ করে দেবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অনেক পাওয়ারফুল একটি দোয়া, হাদিসের
কিতাবের প্রতি কিতাবের মধ্যে এর বর্ণনা, প্রতি কিতাবের মধ্যে এক এই এর বর্ণনা। সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নিয়ে আলোচনা করেছেন। এই জন্য এই আমলগুলো নিজের জীবনের সাথে অ্যাটাচ করে নেন, অ্যাডজাস্ট করে নেন। এগুলো দুনিয়াতেও কাজে আসবে, এই পরকালেও কাজে আসবে।